ان اكرمكم عند الله اتقاكم ان اكرمكم عند الله اتقاكم الله تعالى غلا نشجعي اكرم اي افضل সবচাইতে বেশি সম্মানিত আনন্দ আল্লাহ তা কাছে আল্লাহ তা কাছে সব সম্মানিত তোমাদের মধ্যে ওই ব্যক্তি আত্ম যেই বেশি মুদ্দা কেহি যে সব বড় মুদ্দাক এই সে আল্লাহ তা কাছে সব বেশি সম্মানিত আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি সম্মানিত কথাটা সাধারণ কথা না অনেক উঁচা মাপের একটা কথা অনেক দামি কথা মানুষের কাছে মানুষের সম্মান এই সম্মান স্থায়ী না মানুষের কাছে মানুষের সম্মান এটা ক্ষণস্থায়ী আল্লাহ তালার কাছে যেই সম্মান এটা স্থায়ী না ক্ষণস্থায়ী জোরে কন আল্লাহ তালার কাছে যে সম্মান এটা স্থায়ী মানুষের কাছে যে সম্মান এটা স্থায়ী না এটা ক্ষণস্থায়ী এখন আছে কিছুক্ষণ পরে নাই যেমন অনেক সরকারি চাকরিজীবী চাকরি করার কারণে চাকরির মর্যাদা দেয় চাকরির পর যতদিন থাকে তাকে সম্মান করে তার কর্মচারী যারা তার অধীনস্থ যারা তাকে সম্মান করে তার চাকরি শেষ তার সম্মান শেষ তার আর সম্মান নাই তার অধীনস্থ ব্যক্তিরা আগে যারা তাকে সম্মান করত এখন তারা তাকে সম্মান করে না জোরে কন এক সময় সে ক্ষমতাশীল ক্ষমতাশীল হওয়ার কারণে তাকে সম্মান করে তাকে ইজ্জত করে ক্ষমতার ভয়ে তাকে সম্মান দেয় ক্ষমতার ভয়ে তাকে ইজ্জত দেয় ক্ষমতার ভয়ে তাকে মান্য করে কিন্তু ক্ষমতা শেষ ক্ষমতা শেষ হওয়ার কারণে এখন যে ব্যক্তিরা তাকে সম্মান করেছিল এই ব্যক্তিরা এখন তাকে অসম্মান করে আর জোরে কর ক্ষমতার পালা বদল দুনিয়ার নিজাম এটা দুনিয়ায় মানুষের ক্ষমতা পরিবর্তন হয় ক্ষমতা পরিবর্তন হওয়ার কারণে মানুষের সম্মান মানুষের উত্থান পতন হয় হয় উত্থান মানুষের কখনো মানুষ উপরে উঠে আবার কখনো মানুষ নিচে নামে মানুষ কখনো তাকে সম্মান করে আবার কখনো তাকে ব্যাস যেতে করে এক সময় ক্ষমতার তাকে মানুষ সম্মান করত আবার যখন ক্ষমতা শেষ তাকে জেলে ভরে তাকে অসম্মান করে জোরে এক সময় ক্ষমতা থাকার কারণে তার সম্মান আবার ক্ষমতা চলে যাওয়ার কারণে তার সম্মান তাহলে বোঝা গেল দুনিয়ার যে সম্মান এটা স্থায়ী সম্মান না এটা স্থায়ী সম্মান না এটা ক্ষণস্থায়ী সম্মান কিন্তু আল্লাহ পাককে ভয় করার দ্বারা মুত্তাকি হওয়ার দ্বারা যে সম্মান আল্লাহ তাআলার কাছে যে সম্মান এই সম্মান এটা ক্ষণস্থায়ী না এটা স্থায়ী শুধু তাই না এই সম্মান জমিন পর্যন্তই সীমাবদ্ধ না যদি কোনো ব্যক্তি মুত্তাকি হয়

দুইজন ফেরেশতা এসে শুধু দুইজন না দুইজনের সাথে আরো অনেক ফেরেশতা থাকে তার নজর যতদূর পর্যন্ত যায় ততদূর পর্যন্ত ফেরেস্তারা দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়ায় থাকে যেন একজন সম্মানিত ব্যক্তিকে স্ন্যাগবাল করার জন্য কোনো সম্মানিত ব্যক্তি যেমন কোথাও পদার্পণ করলে কোথাও গেলে যেমন তাকে লাল গালিচা সংবর্ধনা দেয় দুই পাশে দাঁড়িয়ে তাকে সম্মান করে ঠিক কোন তাকে যখন দুনিয়া ছেড়ে পরকালের জীবনের দিকে রওনা হয় তখন ফেরেশতারা তাকে এইভাবে দুই পাশে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে তাকে স্তেফবাল করা শুরু করে শুধু তাই না তাই না বেরা বলে হে আল্লাহ বন্দর রুহ তুমি আসানে বেরিয়ে আস আল্লাহ রোহ আল্লাহ বন্দর বান্দার তো তখন আসান বেরিয়ে আসে তার রোগটা একটা জান্নাতি পেয়ালা যে পেয়ালার মধ্যে জান্নাতি খুশবু থাকে সুন্দর সুগন্ধিময় একটা কাপড় থাকে জান্নাতি কাপড় ওই কাপড়ের মধ্যে তার রোগটা নিয়ে আসমানের দিকে উঠতে থাকে প্রত্যেকটা আসমানের দরজা আছে প্রথম আসমানের দরজা আছে দ্বিতীয় আসমানের দরজা আছে তৃতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান সপ্তম আসমান পর্যন্ত এমন প্রত্যেকটা আসমানের দরজা আছে ফেরেস্তারা তার নিয়ে প্রথম আসমানে যায় প্রথম আসমানে যাওয়ার পর তখন আসমানের দারোগারা দারোয়ানরা তাকে জিজ্ঞেস করে এটা কার রোহ বলে ফুলান এমনি ফুলান অমুকের ছেলে অমুকের বলে উপরে যাওয়ার অনুমতি আছে বলে হা আছে কারণ প্রত্যেকটা ফেরেস্তার কাছে তাদের কাছে আছে লিস্টি দেওয়া আছে কারা উপরে যেতে পারবে কাদের লোক উপরে যেতে পারবে আর কাদের লোক উপরে যেতে পারবে না ফেরেস্তারা ওই লিস্টি মোতাবেক বলে হা তার উপরে যাওয়ার অনুমতি আছে ফেরস্তারা তখন অনুমতি দেয়নি যাও উপরে যাও উপরে যাওয়ার পরে তারপরে দুই নম্বর আসমানে যায় দ্বিতীয় আসমানে যাওয়ার পর এমন বলে এটা কার বলে ফুলান ফুলান অমুকের ছেলে অমুকার রঙ বলে উপরে যাওয়ার অনুমতি আছে বলে হা আসে যাও উপরে যাও এইভাবে দ্বিতীয় আসমান দ্বিতীয় আসমান চতুর্থ আসমান পঞ্চম আসমান ষষ্ঠ আসমান পানি দিয়ে সপ্তম আসমান যখন যায় সপ্তম আসমান পানি দিয়ে আর সে যায় আল্লাহ তালার কাছে যাওয়ার পর আল্লাহ তাআলা জিজ্ঞেস করে এটা কার বলে ফুলান এমনি ফুলান অমুকের ছেলে অমুকের জিজ্ঞেস করে আল্লাহ এই রোগটা কি করব বলে এই রোগটা তোমরা জান্নাতুল্লাহ মধ্যে রেখে দাও আল্লাহ বলেন নিশ্চয়ই তোমাদের মধ্যে সচাইতে সম্মানিত ওই ব্যক্তি যে যত বেশি মুক্তি যে যত বেশি পরেজগার যে যত বেশি খোদা আল্লাহ তাআলাকে যদি মানুষ ভয় করে আল্লাহ তালাকে ভয় করলে মুক্তি হইলে মুত্তাক মুির দ্বারা কোনো গুনাহের কাজ হইতে পারে না আল্লাহকে ভয় করার দ্বারা যদি সমাজের প্রত্যেকটা মানুষ আল্লাহকে ভয় করত মুত্তাকি হয়ে যেত তাহলে সমাজের মধ্যে কোনো অপরাধ থাকতো না জোরে আজকে সমাজের মধ্যে অপরাধ নির্মূল করার জন্য কত প্রশাসনিক ব্যবস্থা পুলিশ র‍্যাব আর্মি বিডিআর কোবরা আরো কত কি বাহিনী আমি আপনাদের কাছে জিজ্ঞেস করতে চাই আজ থেকে বিশ বছর আগে বর্তমানের তুলনায় প্রশাসনিক ব্যবস্থা বেশি ছিল না কম ছিল আরো জোরে কন বিশ বছর পরে এসে এখন প্রশাসনিক ব্যবস্থা বেশি না কম আরো জোরে বলেন কিন্তু তার সাথে সাথে বর্তমান অবস্থায় বিশ বছর পরের তুলনায় অপরাধ বেশি না কম আরো জোরে শুধু বেশি না বেশি না বিশ বছর পরে এসে প্রশাসনিক ব্যবস্থা বাড়ছে কিন্তু অপরাধ নির্মূল হয় নাই বিশ বছর পরে অপরাধ নির্মূল হওয়ার কথা ছিল প্রশাসনের মাধ্যমে যদি প্রশাসনের মাধ্যমে অপরাধ নির্মূল হইতো তাহলে বর্তমান সমাজে কোনো অপরাধ থাকার কথা না কিন্তু বিষয় পরিতাপের বর্তমান সমাজের মধ্যে কোনো অপরাধ নির্মূল হয় না প্রশাসনিক ব্যবস্থা বেশি হওয়ার কারণে অপরাধ নির্মূল হবে তো দূরের কথা বরং অপরাধ নির্মূল হবে যাদের মাধ্যমে তাদের দ্বারাই অপরাধ আরো জোরে দপরাধ তাদের দ্বারে নির্মূল হয় না বেড়া দিয়েছে খেত না খাওয়ার জন্য কিন্তু বেড়াই খেত খেয়ে ফেলছে প্রশাসনিক ব্যবস্থার মাধ্যমে অপরাধ নির্মূল হয় না অপরাধ নির্মূল হওয়ার জন্য আল্লাহ পাকের ভয় দরকার মানুষ মানুষ ভয় করবে মানুষকে মানুষ ভয় করবে না মানুষকে মানুষ ভয় করলে অপরাধ নির্মূল হয় না মানুষকে মানুষ ভয় করলে সাময়িক অবস্থায় সাময়িক অবস্থায় অপরাধ হয় না কিন্তু প্রশাসনিক ব্যবস্থা না থাকলে আবার অপরাধ আগের তুলনায় আরও বেশি হয়ে যায় কিন্তু যদি আল্লাহ পাকের ভয় মানুষের সিনার মধ্যে ঢুকে যায় মানুষের সিনার মধ্যে যদি আল্লাহর ভয় ঢুকে যায় মানুষ যদি মুক্তি হয়ে যায় মানুষ যদি পরহেজগার হয়ে যায় মানুষ যদি খোদা হয়ে যায় আল্লাহর জাতের উপর ইয়কিন করে বলতে পারে যে সমাজের মানুষগুলি মুক্তি হবে ওই সমাজে আল্লাহ পাকের লানত বর্ষিত হবে না ওই সমাজের প্রত্যেকটা মানুষ আদর্শ মানুষে পরিণত হয়ে যাবে জোরে কর তাহলে বোঝা গেল অপরাধ নির্মূল হওয়ার জন্য আল্লাহ পাকের ভয় দরকার আছে না নাই তাকুয়া দরকার আছে না নাই তাকুয়া দরকার আছে তাকুয়ার কোনো বিকল্প নাই অপরাধ নির্মূল হওয়ার জন্য আল্লাহ পাকের ভয় মানুষের দরকার দুই নাম্বার ফায়দা দুই নাম্বার ফায়দা কি দুই নাম্বার ফায়দা হলো যেটার জন্য আমরা সকাল থেকে সন্ধ্যা সকাল থেকে রাত রাত থেকে সকাল গোম হারাম করে দিয়ে আরামের গোম হারাম করে দিয়ে সারা দিন সব সময় যেই ফিকিরে থাকি মানুষ দাওয়াঙ্গুর হওয়া ধনী হওয়া মানুষ ধন ধন সম্পদের মালিক হওয়া সর্বক্ষণিক মানুষ রিজিকের ফিকিরে থাকে এমন কি কখনো কখনো মানুষ রিজিকের পিছনে পড়ে দুনিয়ার পিছনে পড়ে মানুষ জায়েজকে জায়েজ মনে করে না হালালকে হালাল মনে করে না হারামকে হারাম মনে করে না সে হাইওয়ান জানোয়ারের মতো রাস্তাঘাটে হাইওয়ান জানোয়ার যেমন যা পায় তাই খায় কিছু মানুষ রিজিকের সন্ধানে হালাল হারামের তমিজ নাই যা পায় সে তাই বক্ষণ করে মানুষ উন্মাদ হয়ে যায় দুনিয়ার জন্য অথচ রসুল বলেন আদ দুনিয়া কিলাব আর দুনিয়া জি ফাতুন অতালিবুহা কিলাব রসুল বলেন দুনিয়া হলো নাপাক ময়লা যে না পাক ময়লা অন্বেষণ করে কুকুর অর্থাৎ এই জন্য এই ধরনের ব্যক্তি যারা যারা সব সময় মাল আর মাল মাল আর মাল মাল আর মাল করে মালের ফিকির করে দুনিয়ার কোনো ফিকির নাই আল্লাহ তারা অন্য সুরার মধ্যে তাদের ব্যাপারে ধমক দেন হুমাজা তিল হুমাজা আল্লাহ দি জামা বলেন আল্লাহু আকবার আল্লাহ তাআলা বলেন তাদের জন্য ধ্বংস 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 আল্লাহ যাদের জন্য ধ্বংস বলেন তাদের জন্য ধ্বংস অবদারিত জোরে পড়ুন ঠিক না بیٹি আল্লাহি জামা আলামু ওয়া আদ্দাদা যারা মাল সম্পদ শুধু জমাই করে জমাই করে মাল সম্পদ জমা করে শুধু মাল আর মাল ফিকির তাদের আখিরাতের কোনো ফিকির নাই আখেরাতের কোনো ফিকির নাই আখেরাতের কোনো চিন্তা নাই দুনিয়া মাল মাল করতে করতে এমন এক অবস্থা হয় শেষ পর্যন্ত আল্লাহ তাআলাকে ভুলে গিয়ে তার ওই অবস্থায় দুনিয়া থেকে যেতে হয় অনেক মানুষ মাল মাল করতে করতে বেঈমান অবস্থায় মারা যায় তার ঈমান অবস্থায় মওত হয় না কারণ সারা দিন যেই ধান্দায় ওই ধান্দা অবস্থায় তার মৃত্যুবরণ হয় আর যে ব্যক্তি ফিকির করে আখ রাতের ফিকির যার মধ্যে থাকে হালাল হারামের তমিজ যার মধ্যে থাকে যার মধ্যে যায় না যায় ফিকির থাকে ওই ব্যক্তি মৌতের সময় ইমান নিয়ে ইমান নিয়ে সে দুনিয়া থেকে যা তো দুই নম্বর ফায়দা যেই রিসিকের জন্য মানুষ সারাদিন দৌরায়ে যেই রিজিকের জন্য মানুষ অন্ধ হয়ে যায় যেই রিজিকের জন্য মানুষ দিন চিনে না দিন ভুলে যায় আল্লাহ তাআলা মুত্তাকির জন্য সুসংবাদ দেন আল্লাহ তা বলেন যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে যে ব্যক্তি তা অর্জন করবে ইয়াজা আল্লাহ হুম দুই নাম্বার ফায়দা আল্লাহ বলেন তাকে আমি যে কোনো বিপদ থেকে মুক্তি পাওয়ার রাস্তা বের করে দিব আর জরে ওয়ার শুমেন

আমার সন্তানটাকে কাফেররা ধরে নিয়ে গেছে আমার সন্তানটা কাফেরদের বন্দিশালার মধ্যে আটকা ইয়া রাসূলুল্লাহ আমাকে এমন একটা আমল বাতিয়া দেন ইয়া রাসূলুল্লাহ আমি যাতে আমল করতে পারি আমার সন্তানটা যাতে আসানের মধ্যে বেরিয়ে আসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে আমল শিক্ষা দিয়েছেন রাসূল বলেন যা তুমিও আল্লাহকে ভয় করো এবং তোমার স্ত্রীকেও বলো আল্লাহকে ভয় করতে আর তোমরা আরেকটা একটা করো লা হাওলা সকলের জবান ছেড়ে দিয়ে বলি ইল্লা বিল্লা

দুরু শরীফ পরে আলাই সাল্লাম একশো এগারো বার এমন দুরুশরীফ পরে পাঁচশতবার লাহ পরে কয় শতবার 500 বার এক বশায়ে 500 শতবার যুদিলাহাউলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আবার শেষে 11 বার দুরুদ শরীফ পরে আমাদের আকাবির উদ্দিন বুজুরগান দিন তারা বলেন পরীক্ষিত আমল যত বিপদেই পড়ুক না কেন আল্লাহ তালা তাকে কুদরতিভাবে ওই বিপদ থেকে উদ্ধার করে দিবে এই হাদিসের দ্বারা প্রমাণ

জবান হয় নাই যতগুলি মানুষ তত উঁচু আওয়াজ বলেন সমস্ত থেকে থেকে করার মালিক সমস্ত মালিক আওয়াজ হয় নাই মুসলমানের আওয়াজ আল্লাহকে একবার আল্লাহ বলে একদান আল্লাহ সমস্ত বিপদ উদ্ধারের মালিক আল্লাহ তালা সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার মালিক কে যদি কোন মুসলমান এই কথা বিশ্বাস করে এবং এই কথা বলে মুসলমানের জবানে আওয়াজ দিয়ে বলবেন যদি কোন ব্যক্তি এই কথা বিশ্বাস করে যে ক্ষমতা সমস্ত ক্ষমতার মালিক সমস্ত ক্ষমতার উৎস জনগণ আমি জিজ্ঞেস করতে চাই তার ইমান থাকবে না বেঈমান হবে জোরে বলেন ইমান থাকবে না বে ইমান হবে সমস্ত ক্ষমতার মালিক কে আল্লাহ তাআলা সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ তাআলা বিপদ থেকে উদ্ধারের মালিক আল্লাহ তাআলা হায়াতের মালিক আল্লাহ তাআলা রিজিকের মালিক আল্লাহ তাআলা কুল কায়নাতের মালিক দিক দিয়ে ওই সাহাবীর কিভাবে বের হওয়ার রাস্তা বের করে দিয়েছে অন্য দিক দিয়ে ওই সাহাবী সে কাফেরদের বন্দিশালার মধ্যে আটকা ওই সাহাবী দেখেন সন্ধ্যার সময় বিশাল ঝড় তুফান শুরু হয়ে গেছে সমস্ত কাফেররা যারা পাহারা পাহারাদারির মধ্যে ছিল তারা পাহারাদারি ছেড়ে দিয়ে তারা তাদের তাঁবুর মধ্যে চলে গেছে সাহাবি এখান দিয়ে দেখে এই বিশাল সুযোগ আমার বের হওয়ার এখন যদি আমি বের না হই আর বের হতে পারবো না সাহাবি বের হতে নিছেন আর দেখেন বিশাল উটের পাল বিশাল উটের পহর যি যুদ্ধ ময়দানে থাকে তার জন্য কাফেরের মাল হালাল গনিমতের মাল ওই কা ওই সাহাবি মনে করলেন আমি যখন যাব তাহলে খালি হাতে কেন যাব কারণ কাফেরের মাল যুদ্ধরত অবস্থায় আমার জন্য হালাল গনিমতের মাল আমি এই বিশাল উটের বহনটা সঙ্গে করে নিয়ে যাই ওই সাহাবি রাতে ওই উটের বাহারটা নিয়ে বাড়িতে চলে গেছে রাত হয়েছে দর্জনক পড়তেছে বাবা জিজ্ঞেস করে দরজা খোল বাবা তোমার সন্তান দরজা খুলে দেখে সন্তান চলে আসছে বাবা তাকে জড়ায় ধরছে আল্লাহু আকবার বাবা তাকে জড়ায় ধরছে সকালবেলা বেলা আরবী

তাকে বিপদ থেকে না যাওয়ার রাস্তা বের করে দেন আল্লাহ আকবর বলেন যেই প্রমাণ সাহাবী এই সাহাবি মুত্তাকি হওয়ার কারণে আল্লাহ তাআলা তাকে বিপদ থেকে উদ্ধারের ব্যবস্থা করে দিছে ওয়ায়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব এবং আল্লাহ তাআলা তাকে বেলা হিসাব রিজিক দান করে যার প্রমাণ এই সাহাবি বিশাল উটের বহর নিয়ে রসুলের কাছে আসছে বিশাল উটের বহর নিয়ে বাড়িতে চলে আসছে তাহলে এক নাম্বার ফায়দা বলছি কি নম্বর আল্লাহ পাকের কাছে সবচাইতে বেশি সম্মানিত যে ব্যক্তি আল্লাহর কাছে সম্মানিত সে সমাজেও সম্মানিত আল্লাহর কাছে যে সম্মানিত তার সম্মান হওয়াটা তার সম্মানটা স্থায়ী না খস স্থায়ী না আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি সম্মানিত হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে সেই ব্যক্তি মকবুল হওয়ার কারণে আল্লাহ তালা আসমানের ফেরিসকে বলে দেন ওই বান্দাকে আমি মোহাব্বত করি তোরাও মোহাব্বত কর আল্লাহ তালা আসমানের ফেরস্তাদের বলার পরে আসমানের ফেরিস্তা জমিনের ফেরস্তাদেরকে বলে অমুক ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে আমরা পছন্দ করি তোমরাও পছন্দ কর দুনিয়ার ফেরেস্তারা তখন মানুষের অন্তরে অন্তরে ঢেলে দেয় এই কথা এই ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে আসমানের ফেরস্তারা পছন্দ করে জমিনের ফেরেস্তারা পছন্দ করে আমরাও পছন্দ করি তোমরাও এই ব্যক্তিটাকে পছন্দ কর যখন নামাজি হয় মুতাকি হয় পরহেজগার হয় সুন্নত মুতাবে চলে টুপিওয়ালা দাড়িওয়ালা সুন্নত মোতাবেক চলে ওয়ালা ব্যক্তিদেরকে দেখবেন ওই ব্যক্তিদেরকে যদিও সে বয়সে কম হয় কিন্তু একজন ব্যক্তি বয়সে বড় হলেও তার লেবাস পোশাক সুন্নতি লেবাস পোশাক দেখে তাকে সালাম দেয় জোরে কন আরো জোরে যদি অপয়সে ছোট একটা আল এম আলমেদিহীন অর্জন করার কারণে মুক্তি হওয়ার কারণে আল্লাহ তালা তাকে সমাজের মধ্যে কত সম্মান দিয়েছেন সব চাইতে সম্মানিত আসনে আল্লাহ তাকে বসিয়েছেন মসজিদের মেহারা এটা সবচেয়ে সম্মানিত স্থান জমিনের মধ্যে যত জায়গা আছে সব জায়গার চাইতে সব চাইতে সম্মানিত জায়গা হল মসজিদের মেহারাব আল্লাহ তালা ওই আলেমটাকে সম্মান করে ইজ্জত করে মোহাব্বত করে মায়া করে ওই সম্মানিত আসনে বসা আলেম না কিন্তু আলেমদের সহপথে চলে আলেমদের সহপথে থাকে তার লেবাস্তু শ্বাস দেখলে মনে হয় যেন সে একজন আলেম অনেক জায়গায় যেমন দেখা যায় আলেমদের সাথে চলার কারণে তার লেবাস পোশাক আলেমের মতো দেখতে থাকে আলেমের মতো চেহারা সুরত আলেমের মতো মানুষ তাকে দেখলে আলেম মনে করে সম্মান করে ইজ্জত করে তাকে মায়া করে মোহাব্বত করে জোরে মুসলমানের আওয়াজে বলেন ঠিক না বেঠি তাকে ইজ্জত দেয় এই ইজ্জত দুনিয়ার কোনো মানুষ টাকা দিয়ে পয়সা দিয়ে কিনতে পারে না মানুষ আজ কিনতে পারে না মানুষ যদি আয়জত টাকা দিয়ে কৃত্রিম আজ্জত কিনে কৃত্রিম আজত দুই মিনিটও থাকে না কৃত্রিম আজত স্থায়ী হয় না কৃত্রিম আজ্জত সেটা সঙ্গে সঙ্গে বিলুপ্ত হয়ে যায় টাকা দেয় মানুষকে সে আজ্জত পাওয়ার জন্য দেখা যায় যেই ব্যক্তির কাছে টাকা দিল আজ্জত পাওয়ার জন্য আবার সেই ব্যক্তি সময় মতো তাকে বাস দেয় জোরে কন ইজ্জতের মালিক কে আর আওয়াজ হয় না মুসলমানের বলেন ইজ্জতের মালিক কে আল্লাহ এক নাম্বার ফায়দা মুত্তাকীর আল্লাহ তাআলা তাকে সবচেয়ে বেশি সম্মানিত বানাবে আল্লাহর কাছে সবচেয়ে বেশি সম্মানিত হবে মুত্তাকীর এক নাম্বার ফায়দা দুই নাম্বার ফায়দা

এক কোটি দশ কোটি একশো কোটি আপনাদের আওয়াজে মনে হয় পারবো এক একশো কোটি এক বিলিয়ন লক্ষ লক্ষ বিলিয়ন কোটি কোটি বিলিয়ন সারা দুনিয়ার টাকা জোরে কন পারবে ভরতে আল্লাহ তো তিন নম্বর ফায়দা আল্লাহ তাকে বেলা হিসাব রিজিক করবে চার নম্বর ফায়দা আল্লাহ তাআলা তাকে ওলি বানাইয়া কবরে নেবেন কয়টা ফায়দা বলছি কয়টা চারটা আর কিছু মনে রাখেন না রাখেন পুরো ওয়াজ মনে রাখতে হইব না চারটা কথা মনে রাখেন চারটাও যদি মনে না রাখতে পারেন আমার বয়ানের দুইটা অংশ মনে রাখেন

তাআলা বলেন হে ইমানদাররা এক নম্বর আল্লাহকে ভয় কর ভয় করতে হবে কাকে জবান খুলে বলেন ভয় করব কাকে মানুষকে না আল্লাহকে জোরে বলেন মানুষকে না আল্লাহকে এক নাম্বার আল্লাহ বলেন হে ইমানদার আল্লাহকে ভয় কর যদি আল্লাহকে ভয় কর পারো তোমার ফায়দা চারটা এক নাম্বার সবচাইতে বেশি সম্মানিত হবে আল্লাহর কাছে দুই নাম্বার ফায়দা আল্লাহ তালা তোমাকে বিপদ থেকে উদ্ধার করবেন তিন নাম্বার ফায়দা আল্লাহ তালা তোমাকে বেলা হিসাব রিজিক দান করবেন চার নাম্বার ফায়দা আল্লাহ তালা তোমাকে ওলি বানাইয়া কবরে নেবে আয়াতের অংশ আল্লাহ তাআলা বলেন ওকুন আমার সৎ লোকদের সঙ্গী হয়ে যাও সৎ লোকদের সঙ্গী হয়ে যাও সৎ লোক কারা সংক্ষেপে সৎ লোকের ব্যাখ্যা সৎ লোক হলো সালেহীন তাদেরকে বলা হয় সাদিকীন তাদেরকে বলা হয় যারা সাহাবায়ে কেরামের নমুনায় চলে যারা সাহাবায়ে কেরামের নমুনায় চলে সাহাবায়ে কেরামের নমুনা যাদের মধ্যে পাওয়া যায়

যে যাকে মহাব্বত করে কেয়ামতির দিন তার সাথে তার হাসন হবে যদি কেউ আলেমকে মহাব্বত করে যদি কেউ নামাজীকে মহাব্বত করে যদি কেউ সালেহাইনকে মহাব্বত করে সালেহীনকে মহাব্বত করে সালেহাইন সালেহীন আহলে হাত কয়লা মায় কারা কেয়ামতির দিন যদি জান্নাতে যায় তাহলে ওই ব্যক্তিকে মহাব্বত করার কারণে সেও তার সাথে জান্নাতে চলে যাবে এই সমস্ত মাদ্রাসাগুলোর মধ্যে আল্লাহ বানায় বুজুর্গ বানায় সয়ালে বানায় রাত সাড়ে তিনটা বাজে ওঠে সালিখাইন সহজে পেইন তেন নমুনা যদি মুসলমান দেখতে হয় তাহলে এই সমস্ত কওমি মাদ্রাসার মধ্যে রাত তিনটা বাজে এসে দেখবেন সালিখাইন সহজে পেনের ট্রেনিং দেওয়া হয় আদর্শ মানুষের ট্রেনিং দেওয়া হয় সালি খাইন সহজে পেইন তাদেরকে আ তাদেরকে আদি বানানো হয় অভ্যস্ত বানানো হয় রাত তিনটা বাজে উঠে হজু করে যেই সময় সমস্ত মানুষগুলা ঘোমে ব্যবহার থাকে যেই সময় পুরা

সিন্নি খাইলা কাল লেগা মোল্লা চিনলা না আজকে জমিন এর এত না জনি আমদ ভোগ করি কাদের উসিলা আহলে হক উলামায়ে কেরামের উসিলা আল্লাহ তাআলা দুই কারণে হুমুমি বালওয়া আম আযাব বর্ষণ করে না কয় কারণে জোরে কন দুই কারণে

আজাব দিবেন না যতদিন পর্যন্ত এই এস্তেফার জামাত জমিনের মধ্যে থাকবে হকানি অলামাই কারামের জামাত যতদিন থাকবে তারা এস্তেফার করে আল্লাহ তালার কাছে দোয়া করে শেষ রাত্রে উঠে এস্তেফার করে শুধু নিজেদের জন্য দোয়া করে না পুরা গ্রামবাসীর জন্য দোয়া করে শুধু গ্রামবাসী না পুরা জেলার জন্য দোয়া করে শুধু জেলার জন্য না পুরা দেশের জন্য দোয়া করে সমস্ত আলমের জন্য দোয়া করে তারা

এই সমস্ত ব্যক্তিরা কাদু দাতিন নাহাল মৌমাসির মতো গুনগুন গুনগুন করে আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ পাকের কাছে ইস্তেগফার করে আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ পাকের জিকির আসকার করে আর তাদের জন্য সমাজের মানুষের ভালাইয়ের জন্য দোয়া করতে থাকে আল্লাহ তাআলা যতদিন জমিনের মধ্যে রাখবেন এই জমিনবাসীকে আল্লাহ তালা আম আযাব দিয়ে ধ্বংস করবে না আ আলম চিনলাম না বর্তমান সমাজের মধ্যে এই আলম সমাজকে কলুষিত করার জন্য আলম সমাজদেরকে মানুষের মাঝে খারাপ বানানোর জন্য ইহুদি নাসারাদের এক এজেন্ডা বাস্তবায়ন করার জন্য সমাজের মধ্যে কিছু কুলাঙ্গার কুলাঙ্গারের আবির্ভাব হয়েছে যে সমস্ত কুলাঙ্গাররা বলে কৌমি মাদ্রাসার দরকার নাই অনেক আস্থ থেকে বলে কওমি মাদ্রাসার দরকার নাই কিন্তু সরকার বলছে কওমি মাদ্রাসার দরকার আছে স্বরাষ্ট্রমন্ত্রীও বলছে কওমি মাদ্রাসার দরকার আছে শিক্ষা বলছে কওমি মাদ্রাসার দরকার আছে স্বরাষ্ট্রমন্ত্রী মন্ত্রী এখন বলে কওমি মাদ্রাসায় কোনো অপরাধী তৈরি হয় না কওমি মাদ্রাসায় আল্লাহওয়ালা তৈরি হয় কিন্তু কুলামকরা বলে साथ दौर करना কারণ যদি কওমি মাদ্রাসা থাকে তাহলে তারা অপরাধ করতে পারবে না হাসানুল হক ইনু আর রাশেদ খান মেননের মতো কিছু কি হাসানুল হক ইনু আর রাশেদ খান মেননের মতো কিছু কুলাঙ্গার যেগুলা কওমি মাদ্রাসা কি কুলুষিত করার জন্য কৌমি মাদ্রাসাকে বন্ধ করার জন্য পায়ে তারা করে কওমি মাদ্রাসার ব্যাপারে বদনাম করে আমি সুস্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশে যতগুলি কওমি মাদ্রাসা আছে মি মাদ্রাসা সন্তানরা যদি পেশাব করে দেয় হাসান নুহউদ্দিন ওয়াল্লাহ সিদ্দিক খান মেনন এই দেশ থেকে ভেসে চলে যাবে আল্লাহ তাআলা কওমি মাদ্রাসা কি জিনিস সমাজের মানুষকে দেখাইছে হে মুক্তরকান নিবাসী যদি কওমি মাদ্রাসায় কি তৈরি হয় যদি দেখতে হয় রাত 3টা বাজে এসে দেখো কওমি মাদ্রাসায় কি তৈরি হয় কৌমি মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় না কৌমি মাদ্রাসায় সন্ত্রাস তৈরি হয় না কৌমি মাদ্রাসায় চোর বাটপার তৈরি হয় না কৌমি মাদ্রাসায় ডাকাত তৈরি হয় না কৌমি মাদ্রাসা ইভটিজিং karne wala তৈরি হয় না কৌমি মাদ্রাসায় কোনো চিন্তায়কারী তৈরি হয় না কৌমি মাদ্রাসার মধ্যে শুধুমাত্র একমাত্র আল্লাহওয়ালা আদর্শ সন্তান তৈরি হয় আদর্শ সন্তান তৈরি হওয়ার কারখানা মুসলমানের হওয়ার মাদ্রাসায় কোন বদমাস তৈরি হয় না কৌমি মাদ্রাসায় আল্লাহ দিন তৈরি হয় কিন্তু কিছু কিছু কুলাঙ্গার কিছু কিছু নাস্তিক মোরতাদ বলে কৌমি মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র কৌমি মাদ্রাসায় জঙ্গি ট্রেনিং দেওয়া হয় কৌমি মাদ্রাসার সন্তানরা তারা আদর্শ সন্তান না এই সমস্ত নাস্তিক আর মুরতাদ তারা পশ্চিমাদের আদর্শ বাস্তবায়ন করার জন্য পশ্চিমাদের কৃষ্টি বাংলাদেশে সাপ্লাই করার জন্য তারা স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে ইসলাম শিক্ষা বন্ধ করেছে কিছুদিন আগে ঢাকা এক স্কুলের মধ্যে মহিলাদের পর্দা নিষিদ্ধ করেছে সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই দেশ মুসলমানের দেশ এই দেশ কোনো কুলাঙ্গার ইহুদিন

কিছু কিছু শিক্ষিত সমাজ আজকে সোনার বাংলাকে নিয়ে গল্প করে সোনার বাংলা স্বাধীন হয়েছে তাদের উচিলায় ইতিহাস তালাশ করে দেখো এই ভারতবর্ষের মধ্যে তারা ইংরেজরা এক সময় ভারতের মধ্যে শাসন করেছে ইংরেজ খেদা আন্দোলন কেউ করতে পারে নাই আমাদের কাবের দিন বুজুর্গানের দিন ইংরেজ খেলা আন্দোলন শুরু করেছে ইংরেজ খেলা আন্দোলন হয়েছে ইংরেজ দূর হয়েছে ভারতবর্ষ স্বাধীন হয়েছে ভারতবর্ষ স্বাধীন হওয়ার কারণে আজকে বাংলাদেশ স্বাধীন হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পিছনে আলেমদের অনেক অবদান আলেমদের অবদান এই দেশে অস্বীকার করার কোনো অবকাশ নাই জোরে কর্ম আরো আলেমদের সেই সব মেহনত এটা অস্বীকার করার কোনো অবকাশ নেই বাংলাদেশের মধ্যে যখনই কোনো দুর অবস্থা হয় সর্বপ্রথম ফিকির পরে আলেমরা বাংলাদেশের মধ্যে যখন কোনো সমস্যার সম্মুখীন হয় সর্বপ্রথম ফিকির করে আলেমরা চাই সে সেটা দুনিয়াবি হোক চাই সেটা হোক যে কোনো বিষয় হোক না কেন সর্বপ্রথম সেটা নিয়ে বিবেচনা করেন আরো আরও যেরকম এখনো পর্যন্ত সমাজের মানুষ মসজিদে করতে পারে আলমরাধায় এখনো পর্যন্ত পাঁচ পেলা মসজিদে আজান হয় আলেমরাধায় এখনো পর্যন্ত আমার নদীলেবাস আছে আলেম রাসিবিদায়ে এখনো পর্যন্ত আমার আপনার শরীরের মধ্যে সুন্নতি পোশাক আছে আলেম রাসিবিদায়ে এখনো পর্যন্ত ঘর থেকে কোরআন এর আওয়াজ বের হয় আলেম রাসিবিদায়ে এখনো পর্যন্ত সুন্নত মোতাবেক বিভিন্ন অনুষ্ঠানগুলি পরিচালিত হয় আলেম ওলামা সিবিদায়ে এখনো পর্যন্ত ওয়াজ মাহফিল হয় আলেম ওলামা সিবিদায়ে এখনো পর্যন্ত দাওয়াত ও তাবলীগের কাজ সুন্নত মোতাবেক সুষ্ঠুভাবে পরিচালিত হচ্ছে কিন্তু ঘুনে জন্য চেষ্টা ব্যর্থ হয়েছে ইসরায়েলের ইহুদিদের চেলা চামান্ডারা মৌলানা সাহাদের মতো একটা রে তারা সামনে এনে মনে করছিল যে তাবলিগের বিশাল কাজ করছে মৌলানা সাদ মৌলানা সাদকে যদি সামনে দাঁড় করানো হয় আর যদি কোরআন হাদিসের বিপক্ষে কিছু বক্তব্য দেওয়ানো হয় মনে হয় সেটা সারা বিশ্বের মানুষ খাবে সারা বিশ্বের মানুষ সেটা গ্রহণ করবে না তোমাদের ধারণা ভুল সারা বাংলাদেশের মধ্যে নয় সারা বিশ্বের মধ্যে যতদিন পর্যন্ত হকানি অলামায় কেরাম থাকবে কৌমিক সন্তানরা থাকবে কালো তোমরা ইহুদি

তার অন্ধবন্ত অন্ধ অনুসারী আমাদের দেশের মধ্যে কিছু আছে আপনাদের এইখানে মনে হয় নাই আছে আমি তো মনে করছি নদীর এই হ্যাঁ আমি মনে করছি এত বড় নদী পার আসার মনে হয় কোনো সম্ভাবনা নাই হ্যাঁ আছে আছে আচ্ছা আচ্ছা এই সমস্ত বড় জনের বেদা আতি জোরে কোন আরো জোরে এটাতি বড় জনে বেদাতী বেদাতীদের যেমন আকিদা বিশ্বাসের মধ্যে সমস্যা আছে এই সমস্ত এটাতিদের বিশ্বাসের মধ্যে সমস্যা আছে তাদের বিশ্বাস কেমন মাওলানা সা'দ একজন কুমরা পদবস্ত আমাদের আকাবের উদ্দিন ফতোয়া দিয়েছেন دارুল علم دوان থেকে ফতোয়া দিয়েছে সারা বাংলাদেশের সমস্ত মুফতিানে کرام ফতোয়া দিয়েছে समस्त আহলে হক উলামায়ে کرام ফতোয়া দিয়েছে সাদের কথা এখন শোনা যাবে না সায যতদিন পর্যন্ত আহলে সুন্নাতুল জামাতের দাবিদার ছিল যতদিন পর্যন্ত আলু সুন্নাতুল জামাতের অনুসারী ছিল যতদিন পর্যন্ত কোরআন হাদিসের পক্ষে কথা বলছে ততদিন পর্যন্ত সাদের কথা মান্য করা হয়েছে সায যে যখনই কোরআন হাদিসের বিপক্ষে বক্তব্য শুরু করছে আলেম ওলামা বলা শুরু করছে না সাদের কথা এখন মানা যাবে না সাদ পদভ্রষ্ট সাদের অনুসারী যারা তারাও পদভ্রষ্ট সাদ বলে একটা কথা বলি সাদের অনেকগুলি দাবি কোরআন হাদিসের বিপক্ষে তার মধ্যে শুধু একটা কথা বলি সেটা হলো সাদ বলে হেদায়েতের মালিক আল্লাহ তাআলা না

আয়াত না অর্ধেক আয়াত কে অস্বীকার করে তার ইমান থাকবে অর্ধেক আয়াত না কোয়াটার আয়াত তিন ভাগের এক ভাগ যদি কেউ অস্বীকার করে তার ইমান থাকবে কোরআনের একটা জের জবর অস্বীকার করার কোন অবকাশ আছে কিন্তু মাওলানা সাদ সে বলে আমার মাওলানা বলতে দিদা হয় সাদ বলে যে হেদায়েতের মালিক আল্লাহ না হেদায়েতের মালিক নাকি মানুষ

রসুলকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেছেন হে রসুল হেদাহতের মালিক আপনি না সবচাইতে দামি আল্লাহর পরে যার অবস্থান আল্লাহ তালার পরে যার মাকাম আল্লাহ তালা নিজেই তাকে সম্বোধন করে বলতেছেন হে রসুল ইন্নকালা তাহদি মন আহবাবতা আপনি যাকে পারবেন না মালিক একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত দিবে আল্লাহ যাকে চায় না তাকে হেদায়ত কেউ দিতে পারবে না কিন্তু শাস বলে

সাদের অনুসারী যারা তারা বলে যদি তাদেরকে বলা হয় এই আয়াতের বিপক্ষে অবস্থান নেওয়ার কারণে সাদের ঠিকানা তো জাহান নামে হবে তার অনুসারী বেড়া বলে সাদ যদি জাহান নামে যায় আমরাও জাহান নামে যাব এত আস্তে আরো জোরে

আর নবী আপনার নবী বিশ্বনবী আকায়ে নামদার আহমদ মুহাম্মদ মুস্তাফা মুজতাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বলবেন ইয়া উম্মতি ইয়া উম্মতি আমার আপনার নবী বিশ্বনবী কিয়ামতের দিন আমার আপনার ফিকির করবেন আমার আপনার সুপারিশের জন্য আমার আপনার নবী বিশ্বনবী বেকুলহা যাইবেন আল্লাহ পাকের কুতুরতি পায়ে শেষ পড়ে পরে থাকবেন সেবাদ করার জন্য উম্মতের মতের মাত নেওয়ার জন্য আমার আপনার নবী বিশ্বনবী আল্লাহ পাকের কুতুরতি পায়ে শেষ দিবেন ততক্ষণ পর্যন্ত মাথা উঠাইবেন না যতক্ষণ পর্যন্ত আল্লাহ না বলবেন অবশেষে আল্লাহ বলবেন হে নবী আপনি মাথা উঠান আপনি মাথা উঠান আপনার কি খেয়াল আপনার কি মনের চাহিদা আপনার চাহিদা আমি পূরণ করব জান যান আপনার উম্মতদেরকে আমি মাফ করে দিলাম নবী আমার বিশ্ব নবী মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতের ফিকির করেন আজকে উম্মতের রসুলের ফিকির নাই রসুল রাজা আধারের মধ্যেও থেকে থেকে উম্মতের দূর অবস্থা দেখে রসুল ফের শান ফিকির করেন কেমতের দিন ও রসুল ফিকির করবেন কিন্তু আজকে রসুলের সিরাতের ব্যাপারে রসুলের খতমে নবুয়তের ব্যাপারে কুলাঙ্গার কাদিয়ানি ফেতনা রসুলের সিরতের ব্যাপারে কথা বলে মুসলমানের তেমন ফিকির না হা আলহামদুলিল্লাহ যে সমস্ত সালিহিনদের দিকে ইঙ্গিত করছি ওই সালিহিনরাও এখন ফিকির করতেছে হা খতমে এটা জিন্দা হানাকার দরকার আছে খতমে নবুয়াত জিন্দা হানাকার দরকার আছে খতমে নবুয়াত এটা কিয়ামত পর্যন্ত জিন্দা থাকবে কিভাবে জিন্দা থাকবে গাছের গোড়ায় পানি দিলে গাছ তাজা হয় আর ইসলামের গোড়ায় রক্ত দিলে ইসলাম তাজা হয় এখনো পর্যন্ত বাংলাদেশের মধ্যে লক্ষ হসীদি জনতা আছে যারা ইসলামের কাছে ঘুরায় রক্ত দিয়ে ইসলামের বিক্ষকে তাজা মুসলমানের জবানে বলেন ঠিক না বে ঠিক আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই এই কাদিয়ানি ফেতনা বাংলাদেশের মধ্যে আবির্ভাব হয়েছে তাদেরকে সুস্পষ্ট ভাষায় বলতে চাই বাংলাদেশের মধ্যে থাকতে হইলে মুসলমান পরিচয় দিয়ে থাকা কোনো অধিকার নাই বাংলাদেশে থাকতে হইলে তাদেরকে মুসলিম পরিচয় দিয়েই থাকতে হবে আমার রসুলের ব্যাপারে যদি কোনো কুলাঙ্গার কোনো কুটুক্তি করে হবে আমার সর্বশেষ কথা আমাদের আরেকজন মেহমান চলে আসছেন আল্লামা কামাল উদ্দিন দাইমি হাফিজ আহুল্লাহ হজরত বয়ান করবেন আমার সর্বশেষ কথা বলেই আমি শেষ করে দিচ্ছি মোহতারাম হাজির আজকে দেখেন মুসলমানদের এই দুর্দশা কারণ রসুলের সিরত মুসলমানের মধ্যে নাই যাই হোক আমাদের আকাবের আমাদের আসল আমাদের বাংলাদেশের মুরব্বী আল্লামা আহমদ শফি ডাক দিয়েছেন পহেলা ফেব্রুয়ারি কাদিয়ানিদেরকে অমুসলিম রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার জন্য পহেলা ফেব্রুয়ারি নারায়ণগঞ্জে আসছেন নারায়ণগঞ্জ থেকে ঢাকা অবরুদ্ধ হবে সারা বাংলাদেশ অচল হয়ে যাবে যদি কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণা না করা হয় আমি জিজ্ঞেস করতে চাই জন্য জীবনের রক্ত দিতে হয় ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি